হ্যালো বন্ধুরা, আমি শায়ন্তনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়ন্তনিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সাথে শেয়ার করবো বলে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমাদের বাড়িতে ভেজ চাউমিন বানানো। এখন আমরা ভেজ চাউমিন বানাবো আমার জন্য, ঈশার জন্য। ও ম্যাগি খুবই খেতে ভালোবাসে, তো চাউমিনটা ম্যাগির থেকে একটু বেটার, তো তাই জন্য আজকে ঈশার জন্য ভেজ চাউমিন হবে, আর সাথে আমিও খাবো। কারণ ওর বেশিরভাগ খাবার ও যেটা খায় না সেটা আমাকেই খেতে হয়। তো যাই হোক, এখন আমরা ভেজ চাউমিন বানাবো, তো সেটাই তোমার সাথে শেয়ার করবো যে আমরা কিভাবে বাড়িতে বানাচ্ছি। খুবই সিম্পল আর ইজি প্রসেসে বানাবো আজকে। কিন্তু তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাও। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে কিংবা ইউজফুল লাগে তো অবশ্যই একটা লাইক করো, সবার সাথে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকে চাউমিন হবে আমাদের ডিনারে, তো চলো বেশি দেরি না করে দেখে নাও কেমন করে বানাচ্ছি। তো ভেজ চাউমিন বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি অনিয়ন, ক্যারেট আর ক্যাপসিকাম, আর সেগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য সবজিও ইউজ করতে পারো। তারপরে আমরা একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর তাতে নিয়ে নিচ্ছি সাদা তেল। তারপর তেল গরম হয়ে গেলে আমরা প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হলে, হালকা পিঙ্কিশ হয়ে গেলে তখন আমরা বাকি সবজিগুলো অ্যাড করে দেব। তো পেঁয়াজটা আমরা এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে এসছে। এবারে আমরা বাকি সবজিগুলো অ্যাড করে দেব। তো আমরা বাকি সবজিগুলো অ্যাড করে দিয়েছি, এবারে ভালো করে সবগুলো ভেজে নেব। তো আমাদের সব সবজি ভালো করে কুক হয়ে গেছে, এবারে আমরা সবজিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আমাদের সবজি এখানে রেডি হয়ে গেছে, এবারে আমরা এক প্যাকেট চাউ নিয়ে নিলাম, আর সেটাকে একটু জল দিয়ে বয়ল হতে দেব। তো আমাদের চাউ এখানে বয়ল হয়েই এসছে প্রায়। তো আমাদের চাউ এখানে একেবারে বয়ল হয়ে রেডি হয়ে গেছে, এবারে আমরা এই জলটাকে স্টেন করে নেব। জলটাকে স্টেন করে চাউটাকে দু তিনবার ধুয়ে নেব। তো আমাদের চাউ বয়েলড হয়ে গেছে, এবারে আমরা একটা কড়াই নিয়ে নেবো, আর তাতে তেল নিয়ে নিয়েছি, আর বয়েল চাউটা তাতে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু কুক করে নিচ্ছি। তারপরে আমরা চাউয়ের সাথে যে মশলাটা আসে সেটা দিয়ে দিচ্ছি, তারপর আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে একটুখানি সয়া সস। এখানে আমরা 1 থেকে 1.5 টেবিল স্পুন সয়া সস ইউজ করেছি। সয়া সস অ্যাড করার পর আমরা আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমাদের চাউমিনের কালারও চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের চাউমিন কুকও হয়ে গেছে। এবারে আমরা ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো অ্যাড করে আমরা আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমাদের চাউমিন এখানে একেবারে রেডি হয়ে গেছে, এবারে আমরা এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এই দেখো আমাদের গরম গরম চাউমিন একেবারে রেডি টু সার্ভ। খুবই ইজি প্রসেসে বানালাম, আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদের এইভাবে চাউমিন বানানোর প্রসেসটা কেমন লাগলো। তো তোমার সাথে শেয়ার করলাম আজকে আমাদের ভেজ চাউমিন বানানো। বেশি কিছু সবজি ইউজ করা হয়নি, কারণ বেশি সবজি ইউজ করলে ঈশা খাবে না, তো তাই জন্য একেবারেই অল্প, জাস্ট টেস্টের জন্য কিছু সবজি ইউজ করেছি।
আর একেবারে সিম্পল ভাবে বানানো, কোনো ঝাল টাল কিছু মশলা কিছু দেওয়া নেই, জাস্ট চাউমিনের সাথে যে মশলাটা আসে সেটাই শুধু দিয়েছি, আর হচ্ছে কি সয়া সস ইউজ করা হয়েছে, আর টোটালি কিছু ইউজ করা হয়নি, একেবারে সিম্পল আর খুবই ইজি, আর এই প্রসেসে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যদি তোমরা অন্যভাবে বানিয়ে থাকো বাড়িতে তো এইভাবে একবার ট্রাই করতে পারো, আশা করছি ভালোই লাগবে। তো আজকে তোমার সাথে শেয়ার করলাম আমাদের বাড়িতে ভেজ চাউমিন বানানো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের বাড়িতে ভেজ চাউমিন বানানো তোমাদের কেমন লাগলো। আর বলে রাখি যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের মতন এই পর্যন্তই, এখন আমরা চাউমিন খাবো আর সাথে ইশাও খাবে, তো তাই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, টিল দেন কিপ স্মাইলিং এন্ড কিপ শেয়ারিং, টাটা।